আপনার কার মাধ্যমে আসছেন? আমরা আসছি বাংলাদেশ থেকে বধুর মাধ্যমে গুডলিং ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে। তা আমরা 8.5 লাখ টাকা দিয়ে আসছি ওই ট্রাভেলস থেকে। আমাদেরকে বলা ছিল যে আশাল গারবি কোম্পানিতে আমরা ক্লিন হিসাবে আসছি। তো এখানে আমরা ক্লিনে পোস্ট বিষয়ে ডিউটি পাই নাই ক্লিনার। এখন আমাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। আমরা মাতামে ডিউটি করতেছি, আমরা মরুভূমিতে ডিউটি করতেছি, আমরা সেন্টার দোকানে ডিউটি করতেছি, কিন্তু আমাদেরকে ন্যায্য মূল্যে কোনো টাকা দিতেছে না। আমরা টাকা চাইলে আমাদেরকে অত্যাচার করে, পুলিশ এসে আমাদেরকে মারধর করে। তো আমরা আকুল আবেদন জানাই বাংলাদেশ এম্বাসির কাছে, যেন এম্বাসি আমাদের জন্য একটা আমাদেরকে যেন একটা সুষ্ঠু সমাধান দেয়, তাই আমরা চাই। আর আমাদের কোম্পানি আমাদের বিভিন্ন লোককে মারাফি কোম্পানিতে বিক্রি করতেছে, বাইরে বিক্রি করতেছে। আমাদেরকে এদেশের আইনজীবী কর্মকর্তা দিয়ে আমাদের উপরে অত্যাচার চালাইতেছে। আজ সকালেও আমাদের প্রায় 10 জন ছেলে আমাদের লাঞ্ছিত হয়েছে, অর্থাৎ তাদের বর্জতার আঘাতে লাঞ্ছিত হয়েছে, তাদের হাতের থাপড়ে লাঞ্ছিত হয়েছে। আজকে আমাদের চোখের পানি, আমাদের জীবন অকার্য হয়ে পড়েছে। তা আমরা একটি আশ্বাস নিয়ে বাংলাদেশ এম্বাসির কাছে আসছি, যদি বাংলাদেশ এম্বাসি আমাদেরকে একটু সহায়তা অনুগত করে তাহলে আমরা একটু আশ্বাস পাব। সে কাম কার মাধ্যমে আসছেন, কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসছেন, কি কাজে দেওয়ার কথা ছিল আপনাদের? আমরা বদুমিয়ার এজেন্সি আসছি, আমরা গুডলিং এর থেকে আসছি, বাংলাদেশ থেকে কোম্পানি গুডলেক। আর কুয়েতে আসছি হলো শাহাল গাড়িয়া নতুন কোম্পানি। আমরা দীর্ঘ 9 মাস ধরে আসছি, আমাদের কোন ডিউটি পার্ট টাইম কোনো কিছু নাই। এবং খানার টাকা দেয় না কোম্পানি, আমরা খানার টাকা চাই দিয়েছি, আমাদেরকে কোম্পানি মারধর এবং আমাদেরকে বেরাকের থেকে বের করে দিছে। আমরা 7 লাখ কেউ 8 লাখ টাকা খরচ করে আসছি। আমাদের 9 মাস হয়ে গেল বেতনের কথা বলাতে আমাদেরকে সকালে পুলিশ দিয়ে মারধর করা হয়েছে। এর জন্য আমরা বাংলাদেশ এম্বাসিতে আসছি। ড্রাকে পুলিশ আসছিল, পুলিশ আবদুল্লাহ কোম্পানির মালিক, উনি নিয়ে আসছিল। পুলিশ নিয়ে আসার পর আমরা দাঁড়াছিলাম, কথাবার্তা সবাই বলতেছিল, আমি সাইডে দাঁড়াছিলাম। আমাকে ধরে পুলিশ একবারে কলারে থামা মারছে। ধরার পরে বলতেছে মুসলিম, আদা মুসলিম, আমি বলতেছি আনা মুসলিম। তখন মুসলিমের কথা বলা হাতে আমার তসবি ছিল, তসবি পড়তেছিলাম, তসবিটা কারেন্ট নিছে, নিয়ে ঠাট্টা করলো। ঠাট্টা করার পরে বলতেছে এই পায়ে লাত্তি দিছে, একবারে পাশে একটা লাত্তি মারছে ঘুর দিয়া। লাত্তি মারার পর আমি সামনে দিয়ে গেছি, হয়তো ভাবছি এটাই মার শেষ। পরে আবার লাত্তি দিয়ে লাত্তি আমাকে বার করে নিয়ে গেছে। এইভাবে আমাকে নির্যাতন করছে ভাই, আমরা কি করবো? এইভাবে মনে করেন পুলিশ একের পর একের ধাওয়া করে, এক কানে সর মারছে, অক লাঠিতে মারছে, ওর পায়ে মারছে। এভাবে সবাইকে লাত্তালাত্তি করে মনে করেন গাড়িকে জোর পূর্ব হয়ে উঠে দিচ্ছে। বাংলাভিশন চ্যানেলে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, বাংলাভিশন চ্যানেল আমাদের পাশে সহায়তা হিসাবে আসছে। তাই আমরা বাংলাভিশন চ্যানেলের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে তা বাংলাভিশন চ্যানেল যেন আমাদের অনেক উপকারে আসতেছে। কোন বাঙালি কোন দালাল যেন মনু এবং বধুর মতো এত নিকৃষ্টতম কাজ যেন আর কেউ না করে বাংলার জমিনে, সেটার বিচার চাই বাংলাদেশ গভর্নমেন্টের কাছে।